তালিকায় কলকাতার পরেই হাওড়া জেলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 14 দিনের মধ্যে রেড থেকে অরেঞ্জ জোনে আনার চ্যালেঞ্জ ঠান্ডা করে। হাওড়ায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সংক্রামিত এলাকা। নতুন করে ডোমচুর অঙ্কুরাটি বটতলায় এক ব্যক্তির আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, কাজী রফিকুল নামে বছর 50 ওই ব্যক্তি শ্বাসকষ্ট সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপর তার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। ইতিমধ্যে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে অঙ্কুরাটি বটতলা, আর এই নিয়ে এলাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে এখানে একজন করোনায় আক্রান্ত হয়েছে। এলাকার প্রধান সহ স্বাস্থ্যকর্মীরা একই কথা বলছে, কিন্তু যেখানে কন্টেনমেন্ট জোন সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে প্রতিবেশীরা। এলাকা এখনো সিল করা হয়নি। আক্রান্ত ব্যক্তির বাড়িতে কোন রকম গৃহ পর্যবেক্ষণের নোটিশ লাগানো হয়নি। আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ এখনো এলাকায় কোন রকম জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়নি। তাই আমাদের আবেদন, এলাকার স্বার্থে সংক্রমণ যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। যে পুলিশও ঠিক মতন ডিউটি দিচ্ছে না, পুলিশ আসছে না, পুলিশ থাকছে না, পুলিশ থাকছে না, তারপরে সানরাইজ ফাইনালি হচ্ছে না, আমরা করোনা বলে কিছু বুঝতেও পারছি না। এরমভাবে যে 4-5 দিন হয়ে গেল, কোনো খবরও নেই, কিছু নেই। তারপরে যে লোকজন আসছে যাচ্ছে, এখানে সবসময় ভিড়ভাড়টা হয়ে আছে। আমরা চাইছি যে ওটা পুরো পরিষ্কার হবে, তাদেরও পরীক্ষা হোক, বাড়িতেও তাদের পরীক্ষা হোক, যেন বুঝতে পারে প্রতিটা লোক যে এই জিনিসটা এখানে হয়েছে। দেখুন, আমি এখানে বাসিন্দা হিসেবে ঠিকই কথা, আমার নাম রাজীব মল্লিক। তো আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে আছি যে এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে। এখনও রাইট খবর আমাদের কাছে নেই যে অ্যাকচুয়ালি পজিটিভ হয়েছে কি নেগেটিভ। কোনো রিপোর্টটাই আমরা পারফেক্ট পাইনি, যে আমাদের কাছে পজিটিভ রিপোর্টটা এসে গেছে কি আমরা, বা ওরা আমাদের নেগেটিভ রিপোর্টটা দেখিয়েছে, সেরকম কিছুই পাইনি। তো আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে আছি, আমাদের গ্রামবাসী বৃন্দ বিভ্রান্ত হয়ে আছে সঠিক খবরটা না পেয়ে। প্লাস এখানে কোনো সেরকম নিরাপত্তা, প্রশাসন নিরাপত্তা নেই, যে পুলিশ একটা প্রোটেকশান বা এখানে যে ভিড়ভাড়টা হচ্ছে চারিদিকে সেটার বিরুদ্ধে আমাদের পুলিশই প্রশাসন ব্যবস্থা নেবে বা স্যানিটাইজ করা হবে, সেরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না।